কলকাতায় ব্যাগ ভর্তি অস্ত্রসহ গ্রেফতার ইসরায়েল। শনিবার রাতে শিয়ালদা স্টেশনের কাছ থেকে ঝাড়খণ্ডের বাসিন্দা ইসরায়েল খানকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। কি কারণে এত অস্ত্র নিয়ে কলকাতায় ঘুরছিল ইসরায়েল, কাকে বিক্রির ছক ছিল তার, এরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। খাস কলকাতায় অস্ত্রের হদেশ। শনিবার রাতে শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা বাজার থেকে গ্রেফতার ভিন রাজ্যের বাসিন্দা, উদ্ধার বিপুল অস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম মোহাম্মদ ইসরায়েল খান, আদতে পড়শি রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা, তবে বেশ কিছুদিন ধরে কলকাতাতেই থাকছিল। ধৃতের কাছ থেকে 5টি পিস্তল ও 90 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। শিয়ালদা স্টেশন চত্বর কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা, এই স্টেশন ব্যবহার করে খুব সহজেই রাজ্য বা দেশের অন্য প্রান্ত থেকে যাওয়া আসা সম্ভব। প্রশ্ন উঠছে, এমন একটি জায়গায় এত অস্ত্র নিয়ে কেন ঘুরছিল ইসরায়েল? অন্য কাউকে অস্ত্র বিক্রির ছক ছিল কি? গোটা ঘটনায় কোনো জঙ্গি সংগঠন জড়িত কি? প্রশ্ন অনেক, উত্তর খুঁজছেন তদন্তকারীরা। পুলিশের যেটা বক্তব্য, এই ব্যক্তি কি পারপাসে ওই আগ্নেয়াস্ত্রগুলি এনেছিল তা কোয়ারি করা দরকার, ইনভেস্টিগেশন করা দরকার, দেশের স্বার্থ জড়িয়ে রয়েছে। অন্য কোনো জঙ্গি সংগঠনের সাথে কার্যকলাপ রয়েছে এমনটা পুলিশ সন্দেহ করছে, অন্য ব্যক্তির যোগ থাকতে পারে। সেই কারণে কিন্তু ওই ব্যক্তিকে পুলিশ চাইছে ফুল টার্ম কাস্টোডি, অর্থাৎ 14 দিনে। কিন্তু আজকে আদালত বলেছে আগামী 20 তারিখ পর্যন্ত কিন্তু তাকে পিসি পিরিয়ড দেওয়া হয়েছে। চন্দনশেখর অর্ণবংশ, নিয়োগী, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।